নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মহাশিবরাত্রি এই দুই দিন আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য কিছু কাজ করুন তবেই দেখবেন কন্যারাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং দীর্ঘদিন ধরে আপনাদের যে কষ্ট রয়েছে সেই কষ্ট থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন প্রথমেই আমি আপনাদের জানাই কন্যারাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়েছে কিন্তু অনেকে ভাবছেন এই শনির ঢাইয়া শেষ হওয়ার পরেও আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না মানসিক দুশ্চিন্তা কমার পরিবর্তে দিনে দিনে মানসিক দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে যারা প্রেমের মধ্যে রয়েছেন তাদের সমস্যা আরও বেশি করে বাড়ছে মাঝে মাঝে সমস্যা যদিও বা কমছে কিন্তু পরক্ষণেই আবার সেই সমস্যা মাথা চারা দিয়ে উঠছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এবং মানসিক সমস্যার পাশাপাশি ব্যবসায় উন্নতির জন্য এবং ব্যবসার পাশাপাশি কেরিয়ারে উন্নতির জন্য অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা শিবরাত্রির দিন এই কাজটি অবশ্যই করুন কী সে কাজ আসুন আমি আপনাদের একে একে জানিয়ে দিই যারা কন্যারাশির জাতক জাতিকা রয়েছেন তারা মহাশিবরাত্রির দিন গঙ্গাজনের মধ্যে কানো তিন মিশাবেন এবং কানো তিন মিশ্রিত গঙ্গাজন ধীরে ধীরে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন এবং বাবার কাছে প্রার্থনা করুন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারেন এছাড়াও আপনারা এই দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার যে কাজগুলি অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি তামার ঘটি নেবেন সেই তামার ঘটিতে পুরোপুরিভাবে জল ভরবেন সেটি কিন্তু গঙ্গাজল হওয়া অবশ্যই প্রয়োজন এরপর সেই গঙ্গাজল তামার ঘটিতে নিয়ে দিন তারপর তিনটি পাতাযুক্ত কোনো ছিদ্র যেন না থাকে এই রকম বেন্ড পাতা নেন তারপর সেটি শিবলিঙ্গে অর্পণ করুন এরপর সেই গঙ্গাজল খুব ধীর গতিতে শিবলিঙ্গে ধীরে ধীরে অর্পণ করতে থাকুন এরপর সেই দিন আপনি একশো একবার শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এই মন্ত্রটি একশো আটবার জপ করার পর আপনি মনে মনে মহাদেবের কাছে কৃপা প্রার্থনা করুন আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারেন এই প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি শিবরাত্রির দিন কিছু কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন না আর যদি অর্পণ করেন তবে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন কী সেই জিনিস আসুন আমি তার নাম জানিয়ে দিই প্রথমত তুলসী পাতা শিবরাত্রিতে মহাদেবকে অর্পণ করবেন না দ্বিতীয়ত কেতকী পুষ্প মহাদেবকে অর্পণ করবেন না তৃতীয়ত হলুদ এবং সিঁদুর মহাদেবকে দিবেন না অর্থাৎ নারীদের যে সমস্ত প্রসাধন দ্রব্য তা বর্জন করার চেষ্টা করুন ধন্যবাদ